আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। যুদ্ধ নয়, শান্তি চাই। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বন্ধ করো, আমেরিকার যুদ্ধ জোট নেটো ভেঙে দাও। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদে বিক্ষোভ শিলচরে। ইউক্রেনের সাম্রাজ্যবাদী রাশিয়ার সামরিক হস্তক্ষেপে তীব্র নিন্দা জানালো এসইউসিআই। রবিবার দলের কাছাড় জেলা কমিটি শিলচরের ক্ষতিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানের নামে রাশিয়া সেনা অভিযান সাম্রাজ্যবাদী রাশিয়া চরিত্রকে উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদী নেতৃত্বাধীন ন্যাটো যুদ্ধজোট পূর্ব ইউরোপের অধিকাংশ দেশগুলিকে নিজের ক্ষমতা বৃদ্ধি টেনে এনেছে, ফলে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে রাশিয়া ইউক্রেনের ওপর নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই আগ্রাসন চালিয়েছে। তিনি এও বলেন, মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের এই দ্বন্দ্বে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিশ্ব শান্তি বিঘ্নিত করেছে। দলের জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্রনাথ বলেন, গোটা বিশ্বে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শোষণ শাসনে আজ বিশ্ব জুড়ে বিরাজ করছে তীব্র বেকার সমস্যা, দারিদ্র, অনাহার, ফলে জনরোষের ভয়ে যুদ্ধ উন্মাদনা উগ্র জাতীয়তাবাদী মানসিকতার প্রচার ঘটাচ্ছে। দলের পক্ষ থেকে রুশ সরকারকে এই আগ্রাসন বন্ধ করতে এবং সমগ্র বিশ্বের জনগণকে শান্তির সপক্ষে সোচ্চার হতে আহ্বান জানানো হয়। বিশ্ব পুঁজিবাদ যেখানে চরম সংকটের মুখে, তার অস্তিত্ব রক্ষার জন্য সে এই অর্থনীতিকে বজায় রাখার জন্য অর্থনীতির সামরিকরণ ঘটাচ্ছে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশ সাম্রাজ্যবাদী জোটের অন্তর্ভুক্ত হয়ে সমস্ত পৃথিবীতে একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে। কখনো আমেরিকার নেতৃত্বে, কখনো ন্যাটো দেশগুলির নেতৃত্বে, কখনো অন্য জোটের নেতৃত্বে, কখনো রাশিয়ার নেতৃত্বে। আমরা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি, বিগত 80 দশকে সমাজতান্ত্রিক রাশিয়ার পতনের ফলে এই গোটা বিশ্ব এখন এক শিবিরের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এবং এইখানে শুধু পুঁজিবাদ নয়, সমাজবাদের পতনের ফলে রাশিয়ায় আজকে পুঁজিবাদ এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে সে আজ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সাম্রাজ্যবাদী রূপ পরিগ্রহ করেছে। এবং আজকে আমরা জানি যে এই গোটা পৃথিবীতে দুটো বড় শিবির আছে, একটা হচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন একটা শিবির, আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন আরেকটা শিবির। এই দুই শিবিরের মধ্যে লড়াই চলছে, আধিপত্য বিস্তারের লড়াই চলছে, এবং সেই লড়াইয়ে কখনো এই দেশ সামিল হচ্ছে, কখনো ওই দেশ সামিল হচ্ছে, অর্থাৎ গোটা বিশ্বের পরিস্থিতি এখন একটা যুদ্ধ ভাব সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা মনে করি, যেখানে একটা রাষ্ট্র তার অধিবাসীদের, তার শ্রমজীবী মানুষদের, সাধারণ মানুষদের ন্যায়সঙ্গ অধিকারগুলি রক্ষার জন্য সচেষ্ট হওয়া উচিত, বেকার সমস্যার সমাধানে সচেষ্ট হওয়া উচিত, দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ করার জন্য তাদের ব্যবস্থা নেওয়া উচিত, এবং শিল্প কলকারখানা গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়ন সাধনের চেষ্টা করা উচিত। সেই জায়গায় সাধারণ মানুষের ক্ষোভ যেখানে দিন দিন বাড়ছে, সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য, সেই ক্ষোভের অভিমুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীতে একটা যুদ্ধ রব উঠেছে। আমরা এই আগ্রাসনের নীতির বিরুদ্ধে